আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দ্বাদশ শ্রেণীতে কর্ণাটকে প্রথম হলেন হিজাব আন্দোলনের মুখ হয়ে ওঠা তাবাসুম। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসুম দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন। মোট 600 নম্বরের পরীক্ষায় তিনি 593 নম্বর পেয়ে প্রথম হয়েছেন। হিন্দি, সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানে তিনি 100 থেকে 100 পেয়েছেন। তাবাসুমের ইচ্ছা, তিনি ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বেন। গত বছরের জানুয়ারিতে কর্ণাটকের এক স্কুলে হঠাৎ হিজাব নিষিদ্ধ করা হয়। কর্তৃপক্ষ নির্দেশনা জারি করে, হিজাব বা কোনো ধর্মীয় পোশাক পরে ক্লাসে অংশ নেওয়া যাবে না। বোরকা বা হিজাব পরে প্রতিষ্ঠানে এলেও শ্রেণীকক্ষে তা খুলে ফেলতে হবে। সেখানে স্কুল ইউনিফর্মই একমাত্র পোশাক। এরপর ক্রমেই রাজ্যের অন্যত্র এমন নির্দেশনা দিতে থাকে নানা প্রতিষ্ঠান। পরে এই নিয়ে ধর্মীয় উত্তেজনা তৈরি হয়। রাজধানী বেঙ্গালুরুতেও সেই ঢেউ আছড়ে পড়ে, ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। মুসলিম ছাত্রীরা ওই নির্দেশনার বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে মামলা করেন, কিন্তু কর্ণাটক হাইকোর্ট জানিয়ে দেন হিজাব ইসলামের অপরিহার্য অঙ্গ নয়, স্কুলের ইউনিফর্মই শেষ কথা। ওই মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। রাজ্যে হিজাব বিতর্ক যখন তুঙ্গে, তখন তাবাসুম ও তার অন্য 5 বান্ধবী বেঙ্গালুরুর স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অনেকদিন বাড়ি বসেছিলেন, এরপর পরিবারের পরামর্শে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে তাবাসুম বলেন, বাবার কথায় আমি সিদ্ধান্ত পরিবর্তন করি। বাবা বলেছিলেন দেশের আইন মানা জরুরি, তেমনি জরুরি নারীর শিক্ষা লাভ। আজ আমাদের নারীরা যদি শিক্ষা লাভ না করে, তবে আমাদের জাতি আরো পিছিয়ে যাবে। তাবাসুম বলেন, কোন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পোশাকের ওপর সরকারি বিধিনিষেধ থাকা উচিত নয়। শিক্ষা গ্রহণ ও ধর্মাচরণ দুটি আমার অধিকার। এটা খুবই অযৌক্তিক যে শিক্ষা অর্জনের জন্য আমাকে হিজাব পরিত্যাগ করতে হবে। তিনি আরো বলেন, বাবা মা ও বড় ভাইয়ের পরামর্শে স্কুলে ফেরার সিদ্ধান্ত নেই। 5 বছর বয়স থেকে হিজাব পরে আসছি। হিজাব পরতে আমার ভালো লাগে। পোশাকটির প্রতি একটা অধিকার বোধ জন্মে গিয়েছিল। তাবাসুম বলেন, অনেক টিটকিরি দিয়েছে, কিন্তু সব সহ্য করেছি। মা বাবা বড় ভাইয়ের কথা সবসময় মাথায় রাখতাম। তারা বলতেন, প্রতিবাদের নামে পড়াশোনা ছেড়ে দিলে যারা চায় না মেয়েরা শিক্ষা পাক, তাদের উদ্দেশ্যই সফল হবে। স্কুলের পোশাক বিধি কলেজে নেই, ফলে তাবাসুম হিজাব পরে কলেজে ক্লাস করতে পারবেন। তবুও রাজনীতির গতি প্রকৃতিতে কিছুটা সন্দিহান তিনি। ভবিষ্যতে নতুন কোনো ফরমান জারি হবে কিনা, সে বিষয়ে তাবাসুম নিশ্চিত নন।